আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজ আবারো একটি নতুন ক্লাসে নতুন টপিকস নিয়ে তোমাদের সামনে আমি শাকিল মাহমুদ হাজির হয়েছি। আজ পার্টস অফ পিচের সবাই বলে পার্টস অফ পিচ আটটি পার্টস অফ পিচের মধ্যে প্রিপজিশন একটু কঠিন, তো এইটাই আরো সহজ ও সুন্দরভাবে তোমাদের বোঝানোর জন্য আমি আজ প্রিপজিশন নিয়ে আলোচনা করব। প্রিপজিশন আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমে প্রি অর্থ পূর্বে, প্রি অর্থ পূর্বে, আর পজিশন অর্থ পজিশন, পজিশন অর্থ অবস্থান, অবস্থান কার অবস্থান। এখানে প্রিপজিশন এর পরে নাউন প্রোনাউন বা নাউন ফ্রেজ বসে, এবং কিন্তু নাউন অ্যাডজেক্টিভ এবং ভার্ব এই তিন রকম জিনিস বসতে পারে, তাহলে আমরা বলতে পারি যে প্রিপজিশন এর আগে পরে বসতে পারে। তবে সর্বদাই আমরা বলতে পারি যে প্রিপজিশন অর্থ নাউন প্রোনাউন বা নাউন ফ্রেজের পূর্বে এবং পরে অবস্থান করে। এটা তিনটা উদাহরণ লেখা আছে বা তিনটি বাক্য লেখা আছে, এই তিনটি বাক্যের মাঝে দেখি কোনটা নাউন, এটা পুরোটাই আমরা নাউন হিসেবে কল্পনা করতে পারি, এটাও নাউন। তাহলে এই অন হচ্ছে প্রিপজিশন, এই অনটাই হচ্ছে প্রিপজিশন। এই অনটা হচ্ছে প্রিপজিশন। তাহলে এখানে আমরা বাক্যের মাঝে বলতে পারি যে নাউন নাউন নাউনের পূর্বে এবং ভার্বের পরেও বসে থাকে, তবে এই বাক্যে আমাদের দিব্যু বা বু এখানে দি টেবিল বা টেবিল হচ্ছে নাউন। পরের বাক্যে আই অ্যাম ফন্ড অফ মি, এখানে আমরা যেহেতু এটা নাউন, এটা নাউন, এটা হলো অ্যাডজেক্টিভ, এটা হলো অ্যাডজেক্টিভ, তাহলে নাউনের নাউনের পূর্বে এবং অ্যাডজেক্টিভের পরে আমাদের আছে হলো অ, এটা হলো প্রিপজিশন, এটা হলো প্রিপজিশন। তৃতীয় বাক্যে আমাদের আছে কি উই অ্যারাইভ এট দি স্টেশন, এই স্টেশন এটা হলো নাউন, এটা হলো নাউন, আর অ্যারাইভ এটা হলো পজিশন, এটা হলো ভার্ব, এটা হলো ভার্ব, এটা মাঝখানে এটাই হলো প্রিপজিশন, মাঝখানটা হলো প্রিপজিশন। তাহলে আমাদের এখানে আবার আসা যাক যে প্রিপজিশন এর পরে নাউন প্রোনাউন বা নাউন ফ্রেজ বসে, কিন্তু নাউন অ্যাডজেক্টিভ এবং ভার্ব এই তিন রকম জিনিসও বসতে পারে। আমাদের এখন মূল কথা নাউন এবং ভার্ব তিনটা বাক্যের মাঝে আছে, অ্যাডজেক্টিভ আছে, এদের সবগুলো বাক্য আমরা অবস্থান পাইলাম হলো প্রিপজিশন। এখন আমরা প্রিপজিশনের অবস্থান গুলো একটা ছক বা চিত্রের মাধ্যমে প্রকাশ করব। আমরা চিত্র বা ছকের দিকে লক্ষ্য করলে বুঝতে পারব যে প্রথমে আমরা ইন যদি বুঝাই, ইন একটা ভিতরে অবস্থান করা, ইন হচ্ছে কোন ভিতরে অবস্থান করা। তারপরে উপর দিকে আমি প্রকাশ করি যে অন, অন হচ্ছে উপরে যা কোন জিনিসের উপর লেগে থাকা, যা এই চিত্রের সাথে আমি দেখাইছি এটা হলো লেগে থাকা উপরে। তার উপরে বলতে গেলে ওভার মানে উপর দিকে, উপর দিকে বলতে গেলে এখানে আমরা অনেক সময় ফ্যান ঘুরতে দেখি সেটাকে প্রকাশ করা যায়। এবং বলতে গেলে এই ওভারের চেয়ে আরো বেশি, যেমন আকাশ কল্পনা করতে পারি, আরো কল্পনা করতে পারি হলো যে আকাশ মানে এক কথায় মাথার উপর দিয়ে প্লেন বা জাহাজ যাওয়া। এবার থ খেতে আসি, থ হচ্ছে একটা ভিতর দিয়ে
গতিতে বেরিয়ে যাওয়া, যে কোন স্থানের মধ্য দিয়ে গতিতে বেরিয়ে যাওয়া, এটাকে থ্র হিসেবে আমরা প্রকাশ করব, থ্র এটা। তারপর আউট অফ, আউট অফ হচ্ছে যে ভিতর থেকে কোন জিনিস বাইরে যাওয়া, যে আউট অফ ভিতর থেকে বাইরে যাওয়া। আর ইনটু হচ্ছে যে ভিতরের দিকে গতি বোঝাবে। এবার আউটসাইড, আউটসাইড হচ্ছে কোন জিনিসের বাইরের দিকে থাকা, কোন জিনিসের বাইরের দিকে থাকা। এখানে চিত্রে দেখানো হয়েছে যে আউটসাইড বাইরের দিকে থাকা, যেমন রুমের বাইরে অবস্থান করা, এটা আউটসাইড বোঝাবে। এবার আমি আসি যে আন্ডার, আন্ডারটা হচ্ছে আন্ডার নিচে বা তলে, যেমন টেবিলের নিচে কোন জিনিস রাখা বা বেঞ্চের নিচে কোন জিনিস রাখা, এটা হলো আন্ডার। তার নিচে যদি রাখা হয় আরো নিচের দিকে, তাহলে বিলো বোঝাবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা বাক্যের মাধ্যমে অবস্থানটা নির্ণয় করব। এর আগে আমরা ছকের মাধ্যমে নির্ণয় করেছিলাম, এবার বাক্যের মাধ্যমে। প্রথম বাক্য কি আছে? ইন, ইন অর্থে ভিতরে অবস্থান করা, ভিতরে অবস্থান। বলতে গেলে দেখি, মাই ব্রেড ইজ মাই দি ব্রেড, এখানে ব্রেড এর ভিতরে অবস্থান বোঝাচ্ছে। তাহলে ইন দ্বারা আমাদের ভিতরে অবস্থান বোঝাচ্ছে। কি ভিতরে অবস্থান বোঝাচ্ছে? কলম আছে ডেস্কের মাঝে। এবার দ্বিতীয় বাক্য আছে অন, অন অর্থ উপরে, যা লেগে থাকা বোঝাবে বা স্পর্শ করা বোঝাবে। তাহলে দি বু অন দি টেবিল, তাহলে টেবিলের সাথে স্পর্শ করে আছে অন বা লেগে আছে। কি লেগে আছে? বই। তাহলে এখানে এই অন দ্বারা আমরা বলতে বোঝাচ্ছি যে অন উপরে, তা আবার লেগে থাকতে হবে এটা, বা স্পর্শ করে থাকতে হবে এটা, টেবিলের সাথে বইটি স্পর্শ করে আছে। তৃতীয় বাক্য হচ্ছে অভাব, অভাব উপরে, যার সংস্পর্শ না উপর দিকে বোঝাবে। আই জাম ওভার দি বেঞ্চ, বেঞ্চের উপর দিয়ে জাম করছে, তাহলে এখানে এই অভাব দ্বারা উপরে বোঝাচ্ছে। এবার চতুর্থ বাক্য বা চার নম্বর অ্যাভোভ, অ্যাভোভ মানে অনেক উপরে, অনেক উপরে বলতে গেলে দি স্কাই ইজ অ্যাভোভ আস, এই অ্যাভোভ আস দ্বারা বোঝাচ্ছে অনেক উপরে, আমাদের মাথার উপর অনেক, অনেক উপরে বোঝাচ্ছে। তাহলে দি স্কাই ইজ অ্যাভোভ, এই অ্যাভোভ দ্বারা অনেক উপরে। এবার ফাইভ নাম্বার আন্ডার, আন্ডার অর্থ নিচে। হি কিপ দি ব্যাগ আন্ডার দি টেবিল, এখানে নিচে আন্ডার অর্থ কি বোঝাচ্ছে? নিচে, নিচে কি রাখা আছে? হি কি দি ব্যাগ আন্ডার দি টেবিল, টেবিলের নিচে আছে ব্যাগ। ছয় নম্বর বাক্য, ছয় নম্বর বাক্য কি আছে? যে বিলো, বিলো অর্থ নিচে, এখানে ডোন্ট রাইট বিলো দিস লাইন, এই বিলো হলো নিচে, মানে লেখতে নিষেধ করা হচ্ছে হলো লাইনের নিচে। সাত নম্বর বাক্য বলেছো ডাউন, উই ওয়াচ দি সান গো ডাউন, এখানে বলা হচ্ছে যে আস্তে আস্তে সূর্যটা কি হচ্ছে? নিচের দিকে আসছে, এই ডাউন অর্থ নিচে, গতি, গতি দ্বারা বোঝাচ্ছে ডাউন। আট নম্বর বাক্য হলো থ্রো, থ্রো হি উইল গো থ্রো দি ফরেস্ট, এই থ্রো হচ্ছে নিক্ষেপ করা, হি উইল গ্রো থ্রো দি ফরেস্ট, জঙ্গলের মাঝে দিয়ে যাওয়া, এটা অবশ্যই যাওয়া, এটা এই থ্রো দ্বারা বোঝাচ্ছে গতি। এবার নয় নম্বর বাক্য হলো ইনটু, ইনটু দ্বারা বোঝাচ্ছে কি? হি উইল ইনটু দি রুম, এখানে গতিতে প্রবেশ করা বোঝাবে, ইনটু গতির দ্বারা ভিতরে প্রবেশ করা বোঝাবে ইনটু দ্বারা। তাহলে এখানে আমরা বাক্যতে প্রকাশ করতে পারছি যে ইন, অন, ওভার, অ্যাভোভ, আন্ডার, বিলো, ডাউন, থ্রো, ইনটু। বল ওয়েন্ট আউট অফ, আউট অফ দি প্লে গ্রাউন্ড, এক কথায় মাঠের ভেতর থেকে বা খেলা মাঠ থেকে বলটি বাইরে বাইরে আসবে। এবার এগারো নম্বরটা হচ্ছে আউটসাইড, আউটসাইড অর্থ বাইরে, সাইডে অবস্থান করা। আউটসাইড, আউটসাইড দি রুম উই স এ বয়, এখানে রুমের বাইরের দিকে একটি বালক, বালক আছে, মানে দেখলো, এই এটা হলো
আউটসাইড দ্বারা বাইরে বোঝানো। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা নতুন আরো প্রিপোজিশনের উপর আরো নতুন নতুন ক্লাস নিব। সেনাগার তোমরা সুস্থ ও ভালো থাকো।